এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এইটা শাওমি রেডমি নোট 12। এই সময়ে এইটাকে আবারও জাতীয় ফোনের তকমাটা কিন্তু আপনারা নিঃসন্দেহে দিতে পারেন। কেন এটাকে জাতীয় ফোনের তকমা দিবেন এবং কি এমন মাল মশলা রয়েছে এই ফোনটায়, সেগুলোই বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। দিস ইজ মিজানুর রহমান জুলহাস, ওয়েলকাম টু টেকি পার্ক। স্মার্টফোনের যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে ডিসপ্লে, আর ফোনটিতে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400px। 85.3% স্ক্রিন টু বডি রেশিও হওয়ার কারণে ডিসপ্লেটা দেখতেও বেশ সুন্দর লাগছিল, তবে চিন এবং বেজেল এরিয়ার নিচের দিকের চিন এরিয়াটা সামান্য মোটাসোটাই লেগেছে। 120Hz রিফ্রেশ রেট হয়, এর টাচ রেসপন্সও কিন্তু যথেষ্ট ফাস্ট এবং স্মুথ ছিল। ইউএফও টেস্টেও 120Hz পর্যন্ত পাচ্ছিল। ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 nits থাকায় ডে লাইটে বা কোনো কিছু রিড করার সময় কোনো প্যারা খেতে হবে না। SGS আইকেয়ার ডিসপ্লে হয়, লং টাইম ফোন ইউজেসে আপনার চোখের কোনো প্রবলেম হবে না। এই ডিসপ্লের আরেকটা ছোটোখাটো ভালো ব্যাপার হচ্ছে এখানে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, আর পাঞ্চ হোল কাট আউটের দেখাও কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। রেডমি নোট সিরিজের রেগুলার ডিজাইন যেরকম হয়ে থাকে, এটার ডিজাইনও কিন্তু ওই রকমই, যথেষ্ট মিনিমাল, যা দেখতেও যথেষ্ট ভালো লাগছিল। বক্সি টাইপের ডিজাইন, 183.5 গ্রাম ওজন এবং 7.8 মিলিমিটার থিকনেস হওয়ায় লং টাইম ফোনটা ধরে রাখতেও বেশ কমফোর্ট ফিল করবেন। রেয়ার প্যানেলের ডিজাইনটা ম্যাট ফিনিশ করা হয়েছে, আর এখানে স্মুথ একটা ফিল পাওয়া যায়, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করার কোনো সম্ভাবনা নাই। বডি ফ্রেম ও রেয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ডের হলেও এখানে কিন্তু IP53 ডাস্ট অ্যান্ড স্প্যাচ রেজিস্ট্যান্স রয়েছে। অনিক্স গ্রে, মিন্ট গ্রিন আর আমাদের হাতে থাকা আইস ব্লু, এই তিনটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটা। পিছনে ক্যামেরা হাউজিংয়ে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ করা হয়েছে, আর এই ক্যামেরা হাউজিংটা কিন্তু দেখতেও যথেষ্ট ভালো লাগছিল। এখানে ভালো লাগার আরেকটা বিষয় কিন্তু রয়েছে, সেটা আমরা আরেকটু পরেই ক্যামেরা সেগমেন্টে বলবো, সো কোথাও যাবেন না। ফোনটার বাটন অ্যান্ড পোর্টসের প্লেসমেন্টটা কিন্তু অন্যান্য ফোনের তুলনায় সামান্য ব্যতিক্রম রয়েছে। রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকছে, আর পাওয়ার বাটনেই অন্যান্য ফোনের মতোই ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে। বা পাশে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে বটম ফায়ার স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন আর একটা USB টাইপ সি পোর্ট। এখন বলবেন 3.5mm হেডফোন জ্যাকপোর্টটা কই? রেডমি এখানেই সামান্য ব্যতিক্রম করার চেষ্টা করেছে। এখানে 3.5mm হেডফোন জ্যাকপটটা উপরের দিকে নিয়ে গেছে রেডমি। এখানে ভালো ব্যাপার হচ্ছে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি IR ব্লাস্টারেরও ইমপ্লিমেন্ট করেছে রেডমি, এই বাজেটের ফোনগুলোতে যেটা সাধারণত খুব একটা দেখা যায় না। এইখানে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685, যা কিনা 6nm ফ্যাব্রিকেশনে বিল করা একটা অক্টাকোর প্রসেসর, আর GPU হিসেবে এখানে পেয়ে যাবেন অ্যাড্রেনো 610। 6nm প্রসেসর হলেও পারফরমেন্সের দিক দিয়ে এটি আমাকে সন্তুষ্ট করতে পারেনি। পাবজি খেলার সময় অনেকটাই ল্যাগ ও ফ্রেম ড্রপের সম্মুখীন হয়েছি আমরা। মাত্র 30fps পর্যন্ত সাপোর্ট করে এই প্রসেসরটি, যেটা কিনা গেমারদের জন্য মাইনাস পয়েন্ট। লো গ্রাফিক্সে কিছুটা প্লেয়েবল হলেও আমার মতে এই ফোনে হাই এন্ড গেম না খেলাই বেটার হবে, তবে ফ্রি ফায়ার খেলার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। এছাড়া অ্যাসফল্ট 9, সাবওয়ে সার্ফার্স ইত্যাদি গেমগুলো খেলে দেখেছি, সবগুলো গেমই কিন্তু ভালোভাবেই রান করছিল এটা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X টাইপের র্যাম, ভার্চুয়াল র্যামের মার্কেটিংটা এখানে না করায় শাওমিকে একটা ধন্যবাদ। এটা কিন্তু 4G প্রসেসর, মানে এখানে 5G সাপোর্টটা আপনারা পাচ্ছেন না। এখানে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। আমরা এটা রিনড্রাইড স্পিড টেস্ট করে দেখছিলাম, সেটার রেজাল্ট স্ক্রিনে দেওয়া হলো। এর পারফরমেন্স ক্যাপাবিলিটি দেখতে বিভিন্ন বেঞ্চমার্ক টেস্ট করেছি আমরা, যার মধ্যে আন্তুতে 351338 ও গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 473 এবং মাল্টি করে পেয়েছি 11379 স্কোর। OS হিসেবে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, আর UI হিসেবে থাকছে MIUI 14। শাওমি তাদের UI অনেকটা আপগ্রেড করেছে, আগের মতো এত এত ব্লটওয়্যার নাই, তবে সামান্য কিছু ব্লটওয়্যার পাবেন। ব্লটওয়্যার রিমুভ করতে আই বাটনে বা ডিসক্রিপশনে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন, সেই সাথে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও তেমন কোনো ঝামেলা কিন্তু হবে না। তবে ছোটোখাটো একটা কমপ্লেন হচ্ছে, এই ফোনটায় ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে, আর বাজারে কিন্তু 5.3 চলে, তো এখানে কিছুটা পিছিয়েই থাকবে। সেন্সর হিসেবে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, NFC, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, এক্সেলেরোমিটার, ইলেকট্রনিক কম্পাস, IR ব্লাস্টার, জাইরোস্কোপ, যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। রেডমি নোট 12, এই ফোনটায় ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ করা হয়েছে প্রায় সব ব্র্যান্ডের মতোই। এখানেও 50MP স্ট্যান্ডার্ড ধরে রেখেছে শাওমি। এখানে মেইন সেন্সরটি হচ্ছে 50MP F1.8 অ্যাপারচারের, 8MP আলট্রা ওয়াইড, F2.2 অ্যাপারচারের সেন্সর, আর হচ্ছে 2MP F2.4 অ্যাপারচারের একটা ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এখানে 13MP F2.5 অ্যাপারচারের একটা সেলফি শুটার রয়েছে এর পাঁচ হোলের মধ্যে।
এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা ইউজ করার জন্য স্পেশাল একটা ধন্যবাদ দেওয়া উচিত রেডমিকে, কারণ এই বাজেটের ফোনগুলোতে কিন্তু আমরা আল্ট্রা ওয়াইড সেন্সরের ব্যবহারের প্রবণতা অন্যান্য ব্র্যান্ডের মধ্যে খুব একটা দেখি না। দিনের বেলায় ডেলাইটে নিঃসন্দেহে চমৎকার ছবি প্রোভাইড করে এই ক্যামেরা, ফটো মোডে এআই জেনারেটেড ছবি তুলে আর এখানে এইচডিআর অন করেও ছবি তোলা যায়, যার রেজাল্ট মোটামুটি ভালোই বলবো আমি। তবে মোর অপশন থেকে 50 মেগাপিক্সেল সুইচ করে ছবি তুললে আরেকটু বেটার ডিটেলস খুঁজে পাবে। ডাইনামিক রেঞ্জ ও শ্যাডো এরিয়া মোটামুটি ঠিকঠাকই লেগেছে, তবে আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম ছবির কালার দেখে। যথেষ্ট পাঞ্চি, ভাইব্রেন্ট ও কালারফুল ইমেজ প্রোভাইড করে সে, যেটা মাঝে মাঝে অনেক ওয়ার্ল অ্যান্ড অ্যাগ্রেসিভ লাগে। কিছু কিছু জায়গায় সবুজকে একটু বেশি সবুজ দেখাচ্ছিল আর ফুলের ছবিতে লালকে একটু অতিরিক্ত লাল মনে হয়েছে আমার কাছে। মোট কথা, কালার বুস্টেড ছবি পাওয়া যাবে, যেটা অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না। অন্যদিকে লোলাইট পারফরমেন্স দাম অনুযায়ী ঠিকঠাকই বলবো আমি, তবে আমার কাছে কিছু কিছু জায়গায় ডিটেলসের ঘাটতি অনুভূত হয়েছে। আর পোর্ট্রেটের পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল, এজ ডিটেকশন আগের তুলনায় অনেকাংশে বেটার বলবো আমি, তবে এখানে আরও উন্নতি করার জায়গা রয়েছে। অন্যদিকে 13 মেগাপিক্সেলের সেলফি শুটারের ফটো কোয়ালিটি এক কথায় যথার্থ। ফোনটিতে রয়েছে 5000 mAh-এর ম্যাসিভ একটা লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh-এর ব্যাটারি দিয়ে অনায়াসে 6 থেকে 7 ঘন্টায় স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এবং নর্মাল ইউজেসে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর 33 ওয়াটের চার্জার থাকতে চার্জিং নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট চিল। এখানে রয়েছে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার গ্রিল, যেটা যথেষ্ট লাউড ও ক্লিয়ার ছিল। এই স্পিকার আপনার ডে টু ডে লাইফের কাজকর্মগুলো চালায় নিতে যথেষ্ট উপযুক্ত। রেডমি নোট 12, এই ফোনটার 4 128 GB অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 19,999 টাকা। আর এই প্রাইসে আমরা বক্স কন্টেন্ট হিসেবে পাচ্ছি রেডমি নোট 12 এই ফোনটা, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল ও কিছু কাগজপত্র, টিপিও সিলিকন ব্যাকপ্যাড কভার, ইউএসবি টাইপ সি কেবল আর হচ্ছে 33 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার। ফিচার ও স্পেসিফিকেশন দেখে আপনাদের যদি এই ফোনটা ভালো লাগে তবে 4 128 GB পাবেন 19,999 টাকায়, যেটা অফিসিয়ালি পাবেন, তবে শুধুমাত্র টেকি পার্কের দর্শকদের জন্য নির্ধারিত প্রাইসের বিপরীতে জামগড়ার ফ্যান্টাসি কিংডমের অপোজিটে হাজি মুসলিম প্লাজার নিচতলায় অবস্থিত মারিয়াম টেলিকম থেকে টেকি পার্কে রেফারেন্স দিয়ে এই ফোনটা যদি পারচেস করেন তাহলে কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকলেও টেকি পার্কের রেফারেন্স দিয়ে খুব সহজেই এই ডিসকাউন্ট অফারটা কিন্তু লুফে নিতে পারেন। ওভারঅল আমার হিসেবে এই বাজেট রেঞ্জে চমৎকার আউটলুক, বেটার ক্যামেরা উইথ আল্ট্রা ওয়াইড আর 33 ওয়াটের চার্জার থাকার কারণে এই ফোনটা আমার কাছে অনেকখানি এগিয়ে থাকবে, বাকি পছন্দটা আপনাদের কাছে। আশা করছি রেডমি নোট 12 এই ফোনটি সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা দিতে পেরেছি। সব মিলিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সামাজিক কাজে লেগে পড়েন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার সুস্থতা কামনা করে ও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন। ঈদ মোবারক।